কুমিল্লার লাকসামে আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। লাকসামের চাঁদপুরী শাহ ঐতিহাসিক শাহী দরবার ময়দানে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক শান্তি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ইসলামিক চ্যারিটি অর্গানাইজেশনের চেয়ারম্যান ডক্টর আবদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব আল্লামা ডক্টর সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি সহ অন্যান্যরা।